ইতালির বিখ্যাত কবি দান্তে আলিগেরি 1275 সালে ইতালির ফ্লোরেন্সে জন্ম তার। সেই সময় শহর জুড়ে ছিল সাদা ও কালো নামের দুটি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ দল। 30 বছর বয়সে দান্তে সাদা দলের রাজনীতিতে যোগ দেন। শহর পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। 1301 সালে ফ্রান্সের সম্রাট ও ভ্যাটিকান পোপ অষ্টম বেনিফিসদের সহায়তায় ক্ষমতায় বসে কালো দল। কবিকে আমন্ত্রণ জানানো হয় রোমের ভ্যাটিকান প্রাসাদে। কবির অবর্তমানে ফ্লোরেন্সের আদালতে প্রশহনের রায় ঘোষণা করা হয় তার বিরুদ্ধে। রায়ে 2 বছরের নির্বাসন ও 5,000 ফ্লোরিন মুদ্রা জরিমানা করা হয়। 1315 সালে সাধারণ ক্ষমার শর্তাবলী প্রত্যাখ্যান করলে দান্তে ও তার 2 ছেলেকে শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। 1321 সালে 14 সেপ্টেম্বর দান্তে ইতালির রাভেন্নাতে বিসর্জন নির্বাসন অবস্থায় মৃত্যুবরণ করেন। দান্তে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অবিচারের বিরুদ্ধে জনরোষে ক্ষমতা হারায় ফ্লোরেন্সের শাসক দল, এমনকি নিশ্চিহ্ন হয়ে যায় কালো দল। সেই জাগরণ থেকে ফ্লোরেন্সে জন্ম হয় ইউরোপের রেনেসাঁ, আর সেই শহরের জন্ম নেয় লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো বিখ্যাত ব্যক্তিরা। ফ্লোরেন্সকে বলা হয় সিটি অব দান্তে। শত শত বছর পর তার বিরুদ্ধে অবিচারের মামলার আপিল শুনানি হতে যাচ্ছে ফ্লোরেন্সের আদালতে। তার জীবন আচার যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে সবসময় মানবতার মুক্তির জন্যে, শান্তির জন্য, সংস্কারের জন্য, সামাজিক বিপ্লবের জন্যই তিনি কাজ করেছেন। দান্তে এর যে বিচার কার্য এখন হচ্ছে তার স্বচ্ছতার মাধ্যমে দান্তেকে নির্দেশ প্রমাণ করা হোক তা আমাদের প্রত্যাশা। ওই দিন শুনানিতে প্রবীণ বিচারকগণ ও প্রসিকিউটরদের পাশাপাশি কবির বংশধর ও সেই দিনের ওই বিচারকদের বংশধরগণও উপস্থিত থাকবেন আদালতে। আগামী 21 মে ফ্লোরেন্সের ফৌজদারি আদালতে মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে। এক বিবৃতিতে মামলা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইতালির সুপ্রিম কোর্ট। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি।